ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সমপ্রেরণা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। এখন বাজে 11:54 আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, আমিও এইরকমই আছি। আবার গলা বসে গেছে, বাড়িতে চিৎকার চেঁচামেচি করতে হয়। তোমরা তো জানো সবাই আমার হাজব্যান্ড কীরকম টাইপের বদমাইশ টাইপের লোক। তার পেছনে চিৎকার চেঁচামেচি করতে করতে বাড়ির ফ্যামিলিগুলো, এত বাজে ফ্যামিলির লোক, শ্বশুরবাড়ির ফ্যামিলি, ওদের সঙ্গে চিৎকার করতে করতে, তারপরে আমার মেয়ে তো আছেই চিৎকার করার জন্য, তো এই করতে করতে গলার অবস্থা খুবই খারাপ। আর সঙ্গে ঠান্ডা জল, আমি কনকনে ঠান্ডা জল খাই না, হালকা ঠান্ডা, তাতেও গলা বসে যায়। তো সংসারে বিভিন্ন টানাপোড়েন অশান্তির মধ্যে থেকেও নিজেকে ভালো রাখার চেষ্টা করি, মেয়েটাকে ভালো রাখার চেষ্টা করি, একটু সুখ শান্তি চাই। তো প্রতিদিনের মতন সকাল থেকে উঠে যতটা কাজ করার, সব কিছু করে ভগবানের পুজো দিয়ে সব কিছু করে মেয়ে চা করে রেখেছিল, এই চা বিস্কিট খেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করিনি। তো রোজ দিনই সেই একই জিনিস, কত আর শেয়ার করবো একই জিনিস। তবুও এই জাস্ট দেখেছো, এই যে নিবু নেবু করছে, আর এই যে মোমবাতিটা নিবু নিবু করছে, দেখিয়ে দিলাম। তো মেয়ে এই স্নানে ঢুকেছে, তো আজকে এই এখন আমি একটু সবজি মিন হচ্ছে সবজি কাটবো না, পেঁয়াজ রসুন আদা এইসব কাটবো। তো এই যে প্লেটটা নিয়েছি, কাটবো এখনই। তো তার আগে এই ওভেন টোভেনগুলো ক্যাচড়া হয়েছিল, ভাত ছাত করে হাজব্যান্ড তো নোংরা করে দিয়ে যায়, সেল্ফ টেল্ফ সব মোছামুছি করলাম। ওভেন টোভেন দেখো, নেতাগুলোকে নতুন নেতাগুলো সেলাই করেছি, দেখো ছিঁড়ে একাকার করেছে। এই যে ওভেনের এই জায়গাটায় পেরেকগুলো দেখেছো, এইরকম এগুলোর মধ্যে লাগলে, খোঁজ লাগলে এই ওভেনটা চেঞ্জ করবো, মানে চেঞ্জ করবো মিন ওভেনটা খুব ভালো আছে, অনেক বছর আগেকার পদ্মিনী ওভেন, তোমরা হয়তো জেনে থাকবে যাদের, অনেক পুরোনো কালের। এটা আমার এক মাসি শাশুড়ি দিয়েছিলেন আমাকে। তো যাই হোক, মাসি তো মারা গেছেন, উনি ওভেনটা, দুটো গ্যাসের সিলিন্ডার এগুলো আমাকে দিয়ে গেছিলেন যখন উনি বেঁচে ছিলেন। ওনার বাপের বাড়িতে চলে গেছিলেন, খুব সিরিয়াস অবস্থা, মানে মাসির ভাই মামা এসে নিয়ে গেছিলেন তখন। মানে এটা আমার নিজের মাসি শাশুড়ি নয়, এটা একটা ঘটনা আছে, পরে একদিন কোনো একটা ব্লগে বলবো, বা বলেছি কি না আমার মনে নেই এর আগের ব্লগে। যাই হোক, তো ওনার ওভেন, তো এটা কোনো কারণে স্ক্রুটা খুলে গেছে, তো এটা নতুন লাগানো যাবে। আর ওভেনটা খুবই সুন্দর, মজবুত, আর এই ঝিকগুলো চেঞ্জ করে দেবো। হ্যাঁ, ঝিকগুলো চেঞ্জ করে দেবো, কারণ এটা এবড়ো খেবড়ো, এই লোহার ঝিকগুলো আগেকার দিনের, তো এবড়ো খেবড়ো, এগুলোতে না খুব অসুবিধা হয়, মানে তরকারি উল্টে যাওয়ার ভয় থাকে। আর এ দেখুন আমার হাজব্যান্ড কীরকম বদমাইশ, প্রত্যেকবারের নেতাগুলো আমি কি সুন্দর করে বানাই সেলাই করে সব ছিঁড়ে ঝাঁঝরা করে রেখে দেয়, কী বলবো, নতুন বেশি দিনও হয়নি, এক মাসও হয়নি। তো যাই হোক, বাদ দাও, এবার আসল কাজের কথায় আসি। যে আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে, মেয়ে বসিয়ে দিয়েছিল, আমি পুজো দিতে বসার আগে মেয়েকে বলেছিলাম ডিম আলুটা সেদ্ধ বসিয়ে দে। এবার ডিম আলু সেদ্ধ তো বসিয়েছে, কিন্তু আলুগুলো এরকম লম্বা লম্বা কেন, তার কারণ আছে। আলুর একটা আলাদা রেসিপি হবে, ডিমের আলাদা রেসিপি হবে, তো দুটো একসাথেই সেদ্ধ দিয়ে দিয়েছি, কারণ গ্যাসটাও কম পড়বে আর কাজটাও তাড়াতাড়ি এগিয়ে যাবে। গেল শুকনো লঙ্কা বাড়ন্ত ছিল, মেয়েকে বললাম এই যে শুকনো লঙ্কা নিয়ে আয়, আর একটু গোটা জিরা অল্প ছিল, তো গোটা জিরা অল্প এনে দিয়েছে, আমাদের প্যাকেটই আনে, তো আমি বললাম এখান থেকে অল্প করে একটু এনে দেয়, এখানে যা জিনিসপত্রের দাম, তো আমরা বাজারে ওই যেখানে হোলসেল দোকানগুলো ওখান থেকে নিয়ে আসি। আর এই যে এলাচ দুটো প্যাকেট এনে দিয়েছে, কারণ এলাচ তো আমার মেয়ের জ্বালায় থাকে না, সব চুরি করে খেয়ে নেয়, ওই দুটো প্যাকেট আনিয়েছি। আর মানে দারচিনি আর লবঙ্গগুলো আছে ঘরে স্টকে। আচ্ছা গেল, এবারে কি বলবো, হ্যাঁ খাওয়া হয়ে গেছে। এই যে কতগুলো বাসন, আর মা কালকে তরকারি দিয়েছিল, হাজব্যান্ড মেজে রেখেছে, লাস্টে নিজে খেয়েছে, আমার তো খাওয়ার পরে সব বাসন কোসন মাজা হয়ে গেছিলো, আমি মেজেই রেখে দিই, ওর জন্য শুধু হাঁড়িতে ভাত থাকে, আর ওর তরকারিগুলো টেবিলে রাখা ছিল, মা যেগুলো কন্টেনারে করে দিয়েছিলো, ভালো মতন মাজেনি, আঁশটা গন্ধ চাচ্ছিলো, ওই জন্য আমি সেগুলোকে আবার মাজার জন্য নিয়েছি। আর এই যে চায়ের বাসন কটা, এগুলো এখন মেজে নেবো, আর এখানে জলগুলো মুছে নেবো, এগুলো আবার এই মেয়ে এখন হাত ধুতে গিয়ে জল ফেলেছে। তো যাই হোক, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকের ব্লগটা, আর এনজয় করো। তো আবারও দেখা হচ্ছে একটু পরে ফ্রেন্ডস। তো এই দেখো আমি কী কী রান্না করছি, তোমাদেরকে তো তখন বললাম যে আমি কী কী করবো না করবো, আমি রেডি করে নিই, আমি শুধু পেঁয়াজ কাটবো, কিন্তু পেঁয়াজ কাটবো বলে দিয়ে একটু মাথায় ছিল না, বললাম পেঁয়াজ আদা রসুন কাটবো, কিন্তু না আলু পোস্ত যে করবো, পোস্তর আলু কাটতেই ভুলে গেছি। তোমরা তো এর আগে দেখেছো, তোমাদের দেখিয়েছিলাম ফ্রিজে কুন্দরি ঝিঙা কেটে রাখা ছিল পোস্ত করবো বলে, আজকে আলুটা কাটলাম, এই যে এরকম করে আলুটা কাটলাম, কেটে এই যে পোস্তর জন্য নিলাম।
ঝিঙ্গা কুন্দ্রি আর আলু এটা দিয়ে পোস্ত করব। আর এই দেখো কিছু কিছু কুন্দ্রি কেটে রেখেছিলাম ডালিয়া খাবো বলে, তো ডালিয়া আর করাও হলো না, খাওয়া হলো না, তো কুন্দ্রি আলুগুলো এরকম করে কেটে তার সাথে একটু পেঁয়াজ দিয়ে ভাজা করে নিয়েছি, হয়ে গেছে। আর এটা পোস্ত করব। আর এই যে দেখো চিংড়ি মাছের কটা মাথার এই ভেতরে শাঁসগুলো রেখে দিয়েছিলাম হালকা ভেজে, আজকে আবার একটু ফ্রাই করলাম ঝিঙ্গার খোসার সাথে। এই যে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, একটু পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে এটা বাটবো, এটা বাটা করবো। আচ্ছা, আর এখানে রয়েছে আর এখানে রয়েছে এই যে ডিম, এই যে ছোকরাগুলো উঠে গেছে, ডিম ডিমের মাখা মাখা কারি করব। আর ওই যে আলুগুলো দেখছো, আলু দিয়ে একটা রেসিপি করব। সব হয়ে যাক, তারপরে একটা একটা করে সব তোমাদেরকে দেখাবো, তো চলো সঙ্গে থাকো। তোমাদেরকে বলেছিলাম রান্নার শেষে ফাইনাল লুক দেখাবো, কিন্তু কিছু কিছু জিনিস না দেখালে ভালো লাগছিলো না, তোমাদের সাথে শেয়ার না করলে ভালো লাগছিলো না, তাই একটু দেখাচ্ছি, প্লিজ কিছু মনে করো না। এই যে আমি এই যে পোস্তুর প্যাকেট আনিয়ে রেখেছিলাম মেয়েকে দিয়ে, আমার বাবাকে দিয়ে। এই যে এটা হচ্ছে আমাদের জেকের পোস্তুই আনা হয়, না তো সোনা চাঁদি, না হলে কোহিনুর। এটা এবার কালাজি বলে একটা কি নতুন বেরিয়েছে, হয়তো এটা আমি প্রথম নাম শুনলাম। তো গোটা পোস্তুর প্যাকেটই এনেছিল, তো 90 টাকা নিয়েছিল। তো এই পোস্ত কিছুটা ঢেলে নিলাম, এর সাথে অল্প একটু সর্ষে মিশিয়ে এই ঝিঙে কুন্দ্রি আর ইয়েটা কী বলে আলুটা ভাজা বসিয়েছি, একটু শুকনো লঙ্কা একটু পেঁয়াজ ফোড়ন দিয়ে পোস্তর জন্য ঝিঙে কুন্দ্রি আলুটা একসাথে ভাজা বসিয়েছি একটু লবণ দিয়ে। যখন একটু নরম হয়ে আসবে তখন একটু হলুদ গুঁড়ো দেবো, দিয়ে তার মধ্যে এই যে সর্ষে আর পোস্ত, সর্ষেটা নেবো তো নিয়ে একসাথে পেস্ট করে দিয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেবো পোস্ত, ওখানে দিয়ে দেবো, তাহলে ওটা হয়ে যাবে। আর ডিমটা কীভাবে করি সেটা যখন করব তোমাদের সাথে শেয়ার করব, তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো আজকে ব্লগটা। হ্যালো বন্ধুরা, এখন বাজে 2:49 আর আমার পুরো সব কাজ কমপ্লিট। এ দেখো মেয়ে ওভেনটা মুছে দিল, আমি প্রথমে একটু রাফভাবে মুছে দিয়েছি, তারপর লিকুইড দিয়ে মেয়ে মুছে দিল। এমনি যে তেল কাজটাগুলো আমি মুছে দিয়েছিলাম, যে মেয়ে লিকুইড দিয়ে মুছে দিল, আর আমি সেলফটা পুরো লিকুইড দিয়ে মুছে মেয়েগুলো সব মুছে দিল। আমি বাসন এই যে অল্প কটা বাসন আছে ওগুলো মেয়ে মাঝে আমি রান্না করতে করতে যতটা পেরেছি মেজে দিয়েছি সব, তো হয়ে গেল। এই যে আমার ফাইনাল লুক দেখাচ্ছি রান্নার, এই যে ঝিঙের খোসা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে আর চিংড়ি মাছের, বাঙালরা বলে চিংড়ি মাছের ছোঁড় মানে মাথার দিকটা, ওই শক্ত খোসাটা বাদ দিয়ে যে ভিতরে যে অংশটা থাকে নরম ওইটা ভেজে নিয়ে বাটা, কুন্দ্রি আলু পেঁয়াজ দিয়ে ভাজা, ছোঁড় বাটা, এই যে আলুর ডাল বলি আমরা, মানে আলুকে একদম চটকিয়ে মানে সেদ্ধ করে চটকিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, পাঁচফোড়ন সোমবার দিয়ে আর জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে সুন্দর করে কষিয়ে তার মধ্যে জল ঢেলে নামাবার আগে গোলমরিচ, ধনে পাতা, টমেটো দিতে হয়। তো টমেটো এখানে সামনের দোকানে ছিল না, আজকে হাজব্যান্ড বাজার যায়নি, তাই আমি শুধু ধনে পাতা দিয়েছি নামাবার আগে আর গোলমরিচ বেটে দিয়েছি। তো এই হচ্ছে আলুর ডাল বলি আমরা বাঙাল ভাষায়, আলুর ডাল। অ্যাকচুয়ালি এটা আলুর একটা তরকারি ঝোল টাইপের রেসিপি, খুব টেস্টি হয় খেতে, তোমরা ট্রাই করে দেখো। আর এই যে ঝিঙে আলু কুন্দ্রি দিয়ে পোস্ত, আর এই হচ্ছে ডিমের রেসিপিটা যেটা তোমাদেরকে বলেছিলাম, কষিয়ে লাস্টে পোস্ত সর্ষাটা দিয়ে সুন্দর করে নামিয়ে দিয়েছি। তো দেখো পাঁচটাদের রান্না, তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো এখনের মতন টাটা, আবার দেখা হবে সেই বিকেলবেলায়। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং, এখন বাজে 7:17 আর আমার সন্ধে পুজো দেওয়া হয়ে গেছে, মানে আমার মেয়েই দিয়েছে, তারপরে আমিও একটু ধ্যান করলাম ঠাকুরের। এই যে ঠাকুরের মোম জ্বলছে, ধূপ জ্বলছে, তো এই যে মেয়ে কমপ্লান আচ্ছা, সন্ধ্যের সঙ্গে চা, সন্ধে তারপরে চা, তো মেয়ে 4টে বিস্কুট খাওয়া গেছে, আমার 4টে বিস্কিট। এই যে এটা হচ্ছে কী বিস্কিট যেন, থিন অ্যারারুট, এই বিস্কিটটা খেতে খুব ভালো লাগে, আমরা চেঞ্জ করে করেই বিস্কিট খাই, একঘেয়েমি খাই না। তো মেয়ে কমপ্লান গুলে নিয়েছে, এটা হোয়াইট কমপ্লান, আর আমার হচ্ছে আদা, তারপর কী দিয়েছিস, লবঙ্গ দিয়ে চা করে দিয়েছে মেয়ে। আমি বললাম একটু গলাটা কেমন হয়ে গেছে, একটু আদা আর লবঙ্গ দিয়ে ফুটাতো চাটা, তো লিকার চা করে দিয়েছে, ভালো খেতে হবে। হ্যাঁ খেতে খুব টেস্ট হয়েছে, মিষ্টিও ঠিকঠাক আছে। তো চাটা বিস্কিটটা খেয়ে নিয়ে বলি, আমি পুরো পাগল পাগল, কেন সত্যি কথা বলতে আজকে আমার অনেক খাটাখাটনি গেছে, তোমরা জানো কত রকমের রান্না করেছি, করার পরে সত্যি কথা বলতে একটু ঘুমিয়েছিলাম রান্নাঘরে কাজ বাজ সেরে, মেয়ে আর আমি মিলেই করেছি। তো করে মানে লাস্টের দিকে আর কি, মানে আমি বেশি মেয়ে কম, তো বাচ্চাকে আর কি করতে দেবো, কি পারে না কি এত, তারপরে
কিছু কিছু জিনিস আমি করেছি যেটা তোমাদেরকে শেয়ার করতে পারিনি, কারণ ক্যামেরা ধরার মতন কেউ ছিল না মেয়ে, কারণ আমাদের ওয়াইফাইটা, এই যে ওয়াইফাইটা দেখতে পাচ্ছ তোমরা, জানি না এই যে ওয়াইফাইটা পেছনে দেখতেই তো পাচ্ছ, ওটা হচ্ছে রেড লাইট চলে এসেছিলো। তো ওটা কিসে খারাপ, ও কী হয়েছিলো জানো, বক্সে কিছু একটা মানে প্রবলেম হয়েছিল, যেটা হচ্ছে আমি জিও ফাইবারে কল করেছিলাম, যার নাম্বার দিয়ে গেছিলো আমাদেরকে, তো ওদেরকে ফোন করতে ওই ছেলেটি বললো যে দাঁড়ান আমি কল করে দিচ্ছি অফিসে, তাহলে ও কমপ্লেন করে দিচ্ছি, তাহলে ওরা এসে ঠিক করে দিয়ে যাবে। তো বলেছিলো আজ চারটে তো বেজে গেছে, অফিস চারটের পর থেকে আর কেউ আসে না কোথাও, আমার কপাল ভালো যে এসে গেছে ওরা চারটের পরে, পরে পাঁচটার দিকে এসেছে। আর নাহলে বলেছিলো যে আগামীকাল সকালে আসবে। এবারে ভালোই হয়েছে বাবা, আমি আজকে ভিডিও আপলোড দিতে পারতাম না, তার জন্য আজকে ভিডিওটা তিনটের সময় আপলোডও দিতে পারিনি। আমার ভিডিওর কোনো চিড়ি ছাড় থাকে না আপলোড দেওয়ার, কোনো সময় মোবাইল ছাড় দেয় না, যখন আপলোড দেওয়া হয় পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এরকম হয়ে যায়, একটা নির্দিষ্ট টাইমে আপলোড দিতে হয়। আমি জানি আমরা, আমি আগে নির্দিষ্ট টাইমেই আপলোড দিতাম, বা আমি না পারলে মেয়েকে বলতাম দিয়ে দিত, কিন্তু এই মোবাইলের প্রবলেমের কারণে কখনো সাথ দেয় কখনো ভিডিও যেতেই চায় না, এরকম করে করে আর হয়ই না। তো যাই হোক হয়ে গেছে, এবার ভিডিওটা আপলোড দেওয়া যাবে। আর আজকের ভিডিও তো চলছেই, এর আগেরও ভিডিও কিছু রয়েছে যেগুলো আপলোড দেওয়া যাচ্ছিলো না বলে পরপর করে ভিডিওগুলো আপলোড দেবো, তোমরা প্লিজ দেখো আর আমার পাশে থেকো। আর যেটা বললাম ও করে আমার মেয়ের রুমে যা ক্যাচরা পড়ে রেখেছিলো মেয়ে, উড়ে বাবারে এখন তো অন্ধকার সিঁড়িটায়, সিঁড়ির উপরে একটা লাইট নেই, ওখানে না হোল্ডার করে মানে কিভাবে কি করা যায় দেখি, কারেন্টের মিস্ত্রি দাদাকে ডাকবো, হ্যাঁ তোমাদেরকে সিস্টেমটা সব দেখাবো ওই দিন একটা ব্লগে, তোমাদেরকে উপরে সব কিছু দেখাবো। তো উপর পুরো পরিষ্কার করে এলাম, মানে বাবা আর মেয়ে জানো হেগে মুতে কেচড়ে রেখে দিয়ে আসে, সেই পুরো পরিষ্কার করে, মানে গত বছর শীতকালের সোয়েটার মাথায় বাতা রুমাল আজকে উপর থেকে পাওয়া গেল। টিফিন বক্স বাবা খেয়ে মুড়ি ছোটো টিফিন বক্স রেখেছে, ঠাকুরের দুটো থালা পাওয়া গেল, দুটো গ্লাস পাওয়া গেল, একটা কাচের গ্লাস পাওয়া গেল, মানে ভাবো তাহলে আমি কোন জায়গায় থাকি, আমার আর সহ্য হয় না, মানে আমি কত দিকে লক্ষ্য রাখবো, এরা দুইজন বাবা মেয়েতে আমাকে জ্বালিয়ে জ্বালিয়ে হার মাংস খেয়ে যাচ্ছে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখন বাজে 10:25, আমি দেখো পাগল ছাগলের মতনই আছি, আজকে আর মানে কোনো রিলস ফিলস বানাইও নি, ভালো লাগছে না, শরীরটা ভালো না, আজকে অনেক খাটাখাটনি গেছে, মাথার চুলগুলো দেখো একটু আগে আমি শ্যাম্পু দিয়েছিলাম আজকে আঁচড়ানো হয়নি, আর তেল দিলাম এই মাত্র, সত্যি শরীরটা ভালো নেই, এখন শুয়ে পড়বো খেয়ে দে। তাই মেয়ে তরকারি গরম করলো, মেয়ে পড়তে গেছিলো এসে তরকারি গরম করলো, তোমাদের দেখা মেয়ে তরকারি সেটাই তো রাতে, তোমরা তো জানো, তাই কারণে এই যে বসলাম খেতে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, তো যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখো, এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দিও। তাহলে চলো টাটা বাই বাই, গুড নাইট, আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ব্লগ ভিডিওর সাথে।